দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আজকে আমরা কঙ্কালতন্ত্রের দুটি রোগ সম্পর্কে পড়ব। দ্য ফার্স্টে যে রোগটি আছে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস রোগটি একটি সহজ বাংলা নাম, সেটা হচ্ছে হাড় ক্ষয় রোধ। হাড় ক্ষয় রোগ আমাদের এই রোগটা হচ্ছে আমাদের বেশি 40-এর বেশি, 45 বছর বয়স্ক মহিলাদের এই রোগটি খুব বেশি হয়। খুব মানে খুব কমন একটা জিনিস দেখা যায় যে কেউ একটু বৃদ্ধ মহিলা, সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার পা ভেঙে গেল, বা হঠাৎ করে তার হাতের উপরে একটু প্রেশার পড়লো, তার হাত ভেঙে গেল। এই রোগগুলোর প্রেজেন্টেশন বা এইভাবেই মানুষ আসে যে আমার হাত হাত করে কোনো কারণ ছেড়ে পড়ে যায়, হাত ভেঙে গেছে। এই রোগগুলোকে বলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ। এর কারণ হচ্ছে গিয়ে আমাদের শরীরের যে বোনের মধ্যে বা অস্থির মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন হবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম জমে জমে হচ্ছে অস্থিগুলোকে দৃঢ়তা বা শক্ত হয়। তো এই 40-45 বছর বয়সী মহিলাদের হচ্ছে মেনোপজ হয়। মেনোপজ মানে হচ্ছে এদের রিপ্রোডাক্টিভ বা প্রজনন জীবনে যে মাসিক হয়, সেই মাসিকটি বন্ধ হয়ে গেলে এদের একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, বা হরমোনাল একটা ইমব্যালেন্স হওয়ার ফলে দেখা যায় যে এদের যে ক্যালসিয়াম ডিপোজিশন টু দ্য বোন, মানে বোনের মধ্যে যে ক্যালসিয়াম যে ডিপোজিট হবে বা এসে জমবে, এই জিনিস এই প্রক্রিয়াটা থেমে যায় কিংবা কমে যায়, যার ফলে বোনের মধ্যে কম ক্যালসিয়াম জমা হয়, যার পরবর্তীতে দেখা যায় বোনগুলো ক্রমেই ভঙ্গুর হয়ে যায় এবং খুব মানে ভঙ্গুর হয়ে যায়, যে কোনো ধরনের প্রেশারেই বোনটা ভেঙে যেতে পারে। এই ধরনের রোগ হচ্ছে হাড় ক্ষয় রোগ। এবং দেখা যায় শুধু যে মহিলা না, খুব বয়স্ক ছেলেদের ক্ষেত্রে এই ধরনের রোগ দেখতে পাওয়া যায়। তাই এই রোগের প্রধান প্রতিকার হচ্ছে মুভমেন্ট কিছুটা সতর্কভাবে করা, চলন, এবং যে বেশি বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, ক্যালসিয়ামের ওষুধ কিনতে পাওয়া যায় সেগুলো খাওয়া, এবং সর্বোপরি হচ্ছে মাছের কাঁটার যে চিবিয়া খেয়ে সেই রসটুকু খাওয়া, কারণ মাছের কাঁটার মধ্যে প্রবল পরিমাণে ক্যালসিয়াম থাকে, এবং ছোটো মাছ খাওয়া কাঁটা সহ, যাতে কাঁটা ফেলে না দেওয়া হয়, কারণ এসব থেকেই হচ্ছে ক্যালসিয়াম বেশি পরিমাণে পাওয়া যায়। বেশি বেশি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলেই হচ্ছে অস্টিওপোরোসিস কখনো প্রতিকার হবে না, কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব। এর পরবর্তী যে রোগটি রয়েছে সেটা হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস হচ্ছে বলা হয় যে বোনের যে যে অস্থিসন্ধি থেকে অস্থিসন্ধির মধ্যে ব্যথা হয়, কোনো জয়েন্টের মধ্যে, হাঁটুর মধ্যে ব্যথা হয়, কিংবা কোমরের মধ্যে ব্যথা হয়, পায়ে গোড়াইতে ব্যথা, এই রোগটি হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস বিভিন্ন কারণে হতে পারে, কোনো স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়ার নাম এই ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য আর্থ্রাইটিস হতে পারে, বা কোনো কোনো হঠাৎ করে কোনো অটোইমিউন বলা হয় যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এই জয়েন্টের এগেনস্টে যে কার্টিলেজগুলো থাকে, জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ বা তুলনা থেকে তাদের এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি করে, তখন এই কার্টিলেজগুলো নষ্ট হয়ে যায়, ফলে তখন বোনের মধ্যে যে একটু আগে পড়াচ্ছিলাম যে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে সেই এটি নষ্ট হয়ে যায়, মানে এখানে একটি ইনফ্ল্যামেশন বা এখানে ব্যথার সৃষ্টি হয়। এই আর্থ্রাইটিস রোগটা হচ্ছে খুব কমন, গেটে বাত বলে, এবং এই আর্থ্রাইটিস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দাঁতের বা গলার কোনো ধরনের ইনফেকশন হলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। যদি এটা কোনো কারণ ছাড়াই না হয়, তাহলে এটা খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেয়ে এর পরবর্তীতে যেসব প্রতিরোধ ব্যবস্থা সেগুলো গ্রহণ করতে হবে, কারণ এটা খুব পেইনফুল একটা রোগ, অনেক হাত পায়ে জয়েন্টে জয়েন্টে অনেক ব্যথা হয়, এবং এখান থেকে প্রতিকার পাওয়া খুব কঠিন। ধন্যবাদ সবাইকে।